হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সিয়াজগঞ্জ থেকে শামসুন্নাহার বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। বলেন শামসুন্নাহার, আমি শুনতে হ্যালো পাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে চাইছিলাম। ওয়ালাইকুম সালাম, জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। স্যার, আমি 2015 সালে 6 এপ্রিল সিজার করি স্যার। সিজারের সময় যখন আমার ইনজেকশন দেয় মেরুদণ্ডের মধ্যে, তখন 3 বার ফুটা করে। হুম হুম দ্বিতীয়বারের বেলা আমার লোকা বাম সাইড ঝাঁকি দেওয়াচ্ছে। হুম দেখ, এর কিছুদিন পর হুম আমি বাসায় আবার কাজ করতে নেই, কাজ হুম করতে করতে আমার মেরু সাইডের ডান পাশের নিচের দিকে লোকা রগের মধ্যে চিহ্নিত করে ওঠে। তখন শুয়ে পড়ি স্যার, শুয়ের পর আমি পরে ধীরে ধীরে উঠি, উঠে আবার কাজ করি। এর কিছুদিন পর থেকেই আমার এমন ব্যথা মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ড লাগে এসে টেসে এসে। এরপর ধীরে কোনো ডাক্তারের কাজ হয় না, পরে আমি বলছি যে আমাকে রেফার করেন। পরে রেফার করলো লোকা ফিজিওথেরাপিস্ট করে এসে স্যারের কাছে নিয়েছে, মানে আনারখন মডার্নে। ওইখানে স্যারের কাছে সব বললাম, বললাম স্যার আমাকে এমআরআই করেন। তাই কি হুম আপনার কি অনেক টাকা? বললাম না স্যার। পরে আবার স্যার জিজ্ঞেস করলাম, স্যার আমাকে এমআরআই দেন স্যার, আমার বিশ্বাস করেন না যে আমার এরকম অসুখ। পরে ব্যথার ওষুধ দিল, আর লোকা ডে ফ্লোর দিল 40,000 পাওয়ার হুম হুম ব্যথার ওষুধ আর কয়েকটা ওষুধ দিছে। তারপরে আমি তখন একটু ওইটা খাই, একটু চলাফেরা করলাম। তারপরে 2000 সালে 3 জানুয়ারি আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। পরে আমি ওই 3 জানুয়ারিতে অপারেশন, তার আগে 1 মাস আগে ধরা পড়ে। আমি 3 জানুয়ারিতে অপারেশন করি স্যার। অপারেশন করার পর 8টা কেমো দেওয়া লাগে, পরে 7 নম্বর যখন কেমো দিই স্যার, তখন থেকে আমার এমন ব্যথা হয় যে আমার মেরুদণ্ড ভেঙে যায় স্যার, গার টিসে ভেঙে পড়ে যায়, কোমর ব্যথা। পরে আবার কোনো ওষুধ খাই কাজ করে না, আবার স্যারের কাছে গেলাম। স্যার আমার কিছু না কয়ে ওই মারাই করে নিয়ে গেছি, বলে এমআরআই L4 L5 ধরা পড়ছে স্যার। কিন্তু স্যার আমার বলে না যে আপনার এই রোগ হয়েছে কি, আর কোনো চিকিৎসা আছে, কিছুই বলে না স্যার। পরে খালি আমাকে একটা ব্যথার ওষুধ দেয়, আর ডেফ্লরি আবার 40,000 আবার আবার দেয়। 7 দিন বাদে বাদে শুক্রবারে 1টা করে খেতে হবে ওই ডেফ্লরটা, আর লোকে ব্যথার ওষুধ 2 বেলা দেয়। কিন্তু হুম ব্যথা 2 বেলা দেয়, আমার কোনো কাজ হয় না স্যার। পরে এখন বলছে এখন স্যার আমার এখন যদি আবার বর্তমানে বেশি হয়। এখন কি সমস্যা বর্তমানে? কোমর ব্যথা হচ্ছে? এখন স্যার আমি এলোটা ওই ব্যথায় আবার মরে যায়, মনে করেন যে ঘাড়ে থেকে কোমর পর্যন্ত ব্যথা, ঘাড়তে শেষে স্যার। এখন তো কোনো কাজ করতে পারি না, শুয়ে থাকি। তারপরে আমি যেটুকু পারি স্যার কাজ করি, আমার কিছু বলে না কি করে না, কোনো উপদেশও জানাই স্যার যে আমার কি করা লাগবো না করা লাগবে। খালি ওই ওষুধ দিল ওই পর্যন্ত, কাপড় বেশি এলে আইসেন। কিন্তু তার সিরিয়াল যদি 1 মাস 1.5 মাস 3 মাসের সময় লাগে স্যার, আচ্ছা বুঝছেন। শুনেন, এখন আপনার আমি আপনার আপনার এই যে এখন ক্যান্সারের কি অবস্থা? আপনি যে কেমন দিলেন, এখন ক্যান্সার স্যার নিয়ন্ত্রণে আছে, বুঝছেন স্যার, কেমন যাচ্ছে এখন আমি ফলো আপে আছি স্যার। ডাক্তারকে দেখান, ক্যান্সারের ডাক্তারকে দেখান? হ্যাঁ স্যার, এই যে আমি সিরাজগঞ্জে ও ওনা ঢাকায় যাই না, করোনার কারণে যাই না স্যার ঢাকায়, সিরাজগঞ্জে দেখাই। আচ্ছা যাই হোক, ক্যান্সারের ডাক্তারই দেখান, সমস্যা নাই। সিরাজগঞ্জে ক্যান্সারের ডাক্তার থাকলে সেখানে দেখাবেন। আর আপনার ওনাকে কি এমআরআই দেখিয়েছেন, ক্যান্সারের ডাক্তারকে? হ্যাঁ দেখাই, সেও কিছু বলে না স্যার। আচ্ছা L4 L5 কি স্যার, এই জিনিস তো কি, এর কি কোনো চিকিৎসা আছে স্যার? আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনেন আমার উত্তর, শুনেন কথা, শুনেন, আশা করি উপকার হবে ইনশাল্লাহ। ওনার PLID L4-5-এ, তো PLID থেকে ব্যথা হয়, ব্যথা পায়ে যায় বা ওনার তীব্র ব্যথা, অনেক সময় ব্যথা PLID আবার ঘাড়েও হতে পারে বা হুম ঘাড় ব্যথা হতে পারে পাশাপাশি। তো আপনার এটার ক্ষেত্রে আপনি একজন একজন বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান। আপনার ওই যে সিরাজগঞ্জের ডাক্তার সাহেবকে বলেন, বা ওদিকে যদি ভালো ডাক্তার পাওয়া যায় যারা চিকিৎসক, আপনার হয়তো কিছুদিন থেরাপি দিতে হবে, স্পেশালি এক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন থেরাপি, এগুলো করলে ইম্প্রুভ হয়ে যাবে। আপনি আমার চ্যানেলে যে ব্যায়ামগুলো আছে দেখবেন, শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম আছে, এগুলো করার চেষ্টা করেন, যেহেতু আছেন সাঁতার কাটবেন, মানে বেশি কাটা জোরাজুরি করবেন না, খুব আস্তে আস্তে সাঁতার কাটবেন, হয়তো কলার গাছ কেটে ভেলা বানিয়ে বা যে কোনোভাবে কিছু ধরে আপনি সাঁতার কাটেন, এটা উপকারে আসবে। আর ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন। এমআরআইতে যদি মানে ক্যান্সারের ডাক্তার দেখে সে কোনো মানে ট্রিটমেন্টের প্রয়োজন মনে না করে, তাহলে বুঝতে হবে এটা PLID থেকে হচ্ছে, এটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি ওই নিয়মিত চেষ্টা করে দেখেন আর থেরাপি দিয়ে দেখেন।
আশা করি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে। আর আপনি যেহেতু মহিলা মানুষ, কাজের ক্ষেত্রে সাবধান, ওই যে সামনে বসে টানা কাজ করবেন, আবার ঘর ঝাড়ু দেওয়া, সামনে ঝুঁকে ঝুঁকে, এগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে। ইচ্ছা মতো কাজ করলে হবে না, কাজ তো করবেন নিজের ভালোর জন্য, নিজের সংসারের জন্য। তো যেখানে আপনি নিজেই ভালো নাই, কাজ করে কোনো লাভ নাই, মানে যে কাজ করে আপনার শরীরই ভালো থাকে না, সো যে কাজগুলো আপনার জন্য অনিরাপদ, আপনার জন্য ক্ষতিকর, অ্যাভয়েড করতে হবে। এগুলা অ্যাভয়েড করে ভালোভাবে নিয়ম মাফিক কাজগুলো করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সুমন বলছি, শেবপুর থেকে। জি বলেন সুমন সাহেব, শুনতে পাচ্ছি। স্যার, আমার আমি হাডুডু খেলতে থেকে হাডুডু খেলতে যে আজ থেকে 10 বছর আগে আপনার যে স্পাইনাল কলাপ আছে সে জায়গায়, মানে ঘাড়ের নিচে একটা চাপ পড়ছিল, চাপ পড়ার পরে দু একদিন সমস্যা হয়েছে, তারপর ট্যাবলেট খাওয়ার পরে ভালো হয়ে গেছে। এখন ওই জায়গাটাতে অনেক সময় মানে মনে হয় চাপ মারে ধরে এবং কি চালাপোড়া করে, চালাপোড়ার আপনার পেঞ্চ অফ শোল্ডার দুই দিকে যায়, হাতের দিকে যায়, কাছ থেকে দিকে, কাছের দিকে, ডান সাইডের দিকে আর কি বেশি যায়। আচ্ছা, যেমন মনে হয় যে মরিচ লাগাই দিচ্ছে এরকম। আপনি কি করেন বর্তমানে? স্টুডেন্ট? জি। আচ্ছা, বালিশ কয়টা দেন মাথার নিচে? একটা। উঁচা না পাতলা? মোটামুটি মিডিয়াম সাইজ। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে? যে এখন জানতে চাচ্ছি, আমি এই সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছিলাম, অর্থোপেডিক আমাকে দিছিল আপনার বেক্লোয়ামিলন, সলিবিয়ন, এগুলো দু এক মাস খাইছি। এখন ওষুধ খাওয়ার পর যে অবস্থা, ওষুধ না খেলে সেম অবস্থায় থাকে। এখন এই অবস্থায় আমার কি ট্যাবলেট খাওয়া দরকার অথবা কি করা দরকার? আচ্ছা, এটা সব সময় থাকে না, আপনার বসা অবস্থায় এমনকি গাড়ি যখন সামনের দিকে ঝুলে তখনই করি বা লেখালেখি করি সে সময় বাড়ে। আচ্ছা, খুব হাঁটাহাঁটি করলে বা শুয়ে থাকা অবস্থায় তেমন একটা ফিল করি না আর কি। আচ্ছা, আশা করি একই প্রশ্ন অনেক রুগীরই, এই জাতীয় প্রশ্ন অনেক রুগীরই আছে, একই উত্তর এই জাতীয় রুগীদের। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে আজকে থেকে একটা পাতলা বালিশে ঘুমাতে হবে, বালিশটা চেঞ্জ করতে হবে, একেবারে পাতলা একটা বালিশ নিতে হবে। আর এই যে স্মার্টফোন, মোবাইল ফোন, এটা আপাতত বন্ধ থাকবে 6 মাস। মানে মোবাইল ফোন বন্ধ, মানে স্মার্টফোনের পরিবর্তে আপনি নর্মাল যে বাটন ফোন আছে না, এটা ব্যবহার করবেন আপাতত, এটা কাজ। আর যেহেতু আপনি মানে গ্রামে বা মফস্বল শহর আমি জানি না, যেহেতু ঢাকার বাহিরে, যদি সম্ভব হয় নিয়মিত সাঁতার কাটতে হবে। এখন তো গ্রীষ্মকাল, সাঁতার কাটা যাবে গরম পানি, নিয়মিত সাঁতার কাটতে হবে। এটা হচ্ছে মূল চিকিৎসা, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। বালিশ ব্যবহার করা, ঠিকমতো সাঁতার কাটা, মোবাইল ফোন বন্ধ থাকা, আর নিয়মিত হাঁটতে হবে, এই গেল প্রথম কাজ। দ্বিতীয়ত, আবার ইঞ্জুরি যেন না হয় সেটা খেয়াল করতে হবে। যেমন ভারী বোঝা মাথায় নেওয়া যাবে না, হাতে বেশি ভারী বোঝা ক্যারি করা যাবে না। আর তৃতীয়ত, ডাক্তার সাহেবের সাথে কথা বলে মেরুদণ্ডের একটা MRI করে ফেলতে হবে। অনেক সময় পোস্ট ট্রমাটিক কর্ড কনটিউশন হতে পারে, কনকিউশন হতে পারে, বা হাড় ভেঙে যেতে পারে, বা ভিতরে ডিস্ক প্রলাপস হতে পারে, বা অনেক কিছু মানে সেকেন্ডারিলি হতে পারে, বা ওই সময় হয়ে আছে হয়তো, যেহেতু আপনি ইয়াং ম্যান সমস্যা হচ্ছে না, বাট MRI করলে আমরা ক্লিয়ার একটা ছবি পেয়ে যাব, তখন আপনার জন্য ভালো হবে, ভবিষ্যতে যেন না বাড়ে বা আপনার কোনো খারাপ কিছু না হয়। MRI করলে ডাক্তার সাহেব সিদ্ধান্ত নিতে পারবে। আমরা কামরুল আলমের সমস্যাটা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ওনার যেই ধরনের প্রবলেম এবং এতদিন ধরে ভুগছেন, 10 বছর হয়ে গেছে, অনেক কষ্টে আছেন উনি, তার জন্য সুখবর হলো যে এই সমস্যাগুলোর সমাধান আছে। অবশ্যই অবশ্যই আছে, এটা ডায়াগনোসিসটা, উনি 10 বছর ধরে, উনি কিন্তু বলে নাই ওনার কি হয়েছে, তাহলে 10 বছর ধরে অবশ্যই ডাক্তার দেখিয়েছে, বা অ্যাপ্রোপ্রিয়েট হয়তো উনি যায় ওনাই ডাক্তারের কাছে, বা হয়তো ওষুধ খেয়ে খেয়ে আসে। তো সবার আগে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে, যে রোগটা কি। প্রত্যেকটা রোগের নাম আছে পৃথিবীতে, যদি রেয়ার রোগও হয়, হয়তো আমরা সব ডাক্তাররা সব রোগ সম্পর্কে জানবো এমন কথা না, মানে এক একজন তো এক এক ডিসিপ্লিনে কাজ করে, তো বাট কেউ না কেউ তো জানবে, সেই রোগটা ডায়াগনোসিস করাটা খুবই জরুরি। যদি ডায়াগনোসিস করে তাহলে 10 বছর ধরে কিন্তু কষ্টে থাকার মানে প্রশ্নই উঠে না, এতদিনে একটা সমাধান হয়ে যেত।